ভার্সিটি লাইফ চলমান থাকা অবস্থায় একটা জবের পরীক্ষা অ্যাটেন্ড করে সেটাতে সাকসেসফুল হওয়াটা আসলে অনেক বড় একটা ফ্যাক্ট। এবং এর জন্য আমি ঠিক যে 36 দিনের মতো সময় পেয়েছিলাম প্রিলিতে পড়াশোনা করার জন্য, 36 দিন অনেকটা অমানসিক পরিশ্রম করতে হয়েছে আমাকে। এক্সট্রা সাবজেক্টগুলো যে কোর্সগুলো আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী, 16তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি সহকারী জজ হিসেবে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন। তার এই সফলতার হাত ধরে এ নিয়ে টানা চতুর্থবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পরীক্ষায় প্রথম হল। নুসরাত অনার্স বা স্নাতকের প্রতিটি শিক্ষাবর্ষে যেমন মেধার স্বাক্ষর রেখেছেন, তেমনি স্নাতক চূড়ান্ত পরীক্ষায়ও প্রথম হয়েছিলেন। মাস্টার্সের শিক্ষার্থী হওয়ায় একাডেমিক পড়ালেখাতে মনোযোগী ছিলেন বেশি। হঠাৎ করেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি দেখতে পেয়ে কাউকে না জানিয়ে করেন আবেদন। কোনো রকম চাকুরির কোচিং ছাড়াই নিজের 36 দিনের প্রস্তুতিতে হন দেশসেরা। আমাদের যে একাডেমিক সিলেবাস, মানে আমি যদি নিজের কথা বলি, আমি আলাদাভাবে কোনো জব প্রিপারেশান সত্যি কথা বলতে আমার অনার্স লাইফে কখনোই নেইনি। আমি শুধু আমার একাডেমিক পড়াশোনাতেই ফোকাস ছিলাম। আমার যে একাডেমিক কোর্স যেগুলো ছিল, আমাদের শিক্ষকরা যে কোর্সগুলো ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত পড়িয়েছেন, এই সব পড়াশোনা মিলিয়ে আমি বিজেএস পরীক্ষা অ্যাটেন্ড করি। এবং সত্যি কথা বলতে আমার যে লয়ের যে 600 মার্কসের সিলেবাস এবং জেনারেল পার্টে যে 400 মার্কসটা কাভার করতে হয়, সেখানে আমার ল পার্টের পরীক্ষাটাই সবচেয়ে বেশি ভালো হয়েছিল। এবং আমার বেসিকটা অবশ্যই আমার একাডেমিক লাইফ থেকে ছিল। তো এখানে অবশ্যই আমি বলবো যে আমাদের শিক্ষকদের, আমার ভার্সিটি, আমার ডিপার্টমেন্ট সব কিছুর অনেক বড় একটা অবদান ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 40তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জেরিন, তার ব্যাচের 10 শিক্ষার্থী এবার নিয়োগ পাচ্ছেন সহকারী জজ হিসেবে। এক ব্যাচে রেকর্ড সংখ্যক উত্তীর্ণ হওয়ায় বেড়েছে আনন্দের মাত্রা। এটা অবশ্যই অনেক বেশি ভালো। এবং আমার ফার্স্ট ইয়ার চেয়েও সবচেয়ে বেশি ভালো লাগার হচ্ছে, যখন আমি কোনো ট্রেনিংয়ে যাব বা যখন আমাদের ব্যাচ থেকে একটা প্রোগ্রাম হবে, তখন আমি আমারই 10 জন বন্ধুকে একসাথে পাবো এবং আমার মনে হবে যে আমি আমার ডিপার্টমেন্টেই হয়তো ফিরে আসছি আবার। আমার জন্য প্লাস আমাদের ব্যাচমেট সকলের জন্য খুবই একটা আনন্দের ব্যাপার। তো আমরা সবাই খুশি এটাতে আর কি, আমাদের এই সাফল্যে সবাই খুশি। স্যার ম্যাডামরাও খুশি, আমাদের ব্যাচমেটরাও খুশি, সিনিয়র জুনিয়র সবাই এটাতে খুশি। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 20 শিক্ষার্থী সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে পরপর গত 4 বছর দেশসেরা হওয়ার পাশাপাশি একই সময়ে অন্তত 80 জন শিক্ষার্থী বিচারক হয়েছেন। শিক্ষকরা জানিয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ পাঠ্যসূচি ও নিয়মিত পঠন পাঠন ভালো ফলাফলের কারণ। এবং এখানে আমাদের মেধাবী শিক্ষকরা রয়েছে, তারা সবসময় আমরা লক্ষ্য রাখি যে আমাদের জুডিশিয়ারি এবং অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, এগুলো আমরা সিলেবাসে ওইভাবে আমরা ধারণ করেছি যেন তারা কম্পিটিশন যে আছে সেই কম্পিটিশনে তাদের মেধার প্রতিফলন ঘটিয়ে যেন সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে পারে, সেভাবে আমরা কিন্তু তাদেরকে পঠন পাঠন এই সমস্ত কাজে আকৃষ্ট করি। নুসরাত জেরিনের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে। বাবা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, মা প্রাথমিকের শিক্ষিকা। 3 ভাই বোনের মধ্যে বড় জেরিন মানুষের পাশে থাকতে চান। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।